সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার ওযু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে ওযু করে, আছে না নাই? গোসল শেষ উনি আবার বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করছে, এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট ওযু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে ওযু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডোলে আগে ধুয়ে ফেলেন, ভালো করে ডোলে পরিষ্কার করে ফেলছেন আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন তিনবার, হাতের কনুই পর্যন্ত তিনবার ধোন, দুনো হাত, মাথা মাসা করেন, ওজুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে পা ধোয়া, পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দুই পা একেবারে ইয়া পর্যন্ত টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে অজু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা আর অজু করার দরকার নাই। অনেকে এরপরে আবার আলাদা অজু করতে যায়, এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠানে হিন্দুদের দোকান থেকে মিষ্টি ব্যবহার করা হয়, এই এলাকায় কোনো মুসলমানের দোকান নাই এমন নয়, তাহলে এটা কি জায়েজ হবে? দেখুন, কোনো খাবার হিন্দুর দোকান থেকে কিনলে হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না, দেখতে হবে যে খাবারটা পাক কি না। যদি কোনো হিন্দু খাবারের মধ্যে কোনো নাপাক মেশায় তাহলে সেটা নাপাক হবে, যার কারণে খাওয়া হালাল হবে না, কেনা হালাল হবে। আবার কোনো মুসলমানও যদি একই কাজ করে সেটাও কি হবে? হারাম হবে, সেটা কেনা জায়েজ হবে। তবে এটা ঠিক যে আপনি সন্দেহপূর্ণ মনে হলে সেটা অ্যাভয়েড করে যেটা সন্দেহপূর্ণ নয় সেটাকে অগ্রাধিকার দিবেন, কথা বুঝেন নাই? যদি মনে হয় যে এখানে সন্দেহ আছে হারাম মেশানোর, নাপাক মেশানোর, তাহলে সেটা অ্যাভয়েড করবেন। বাট এটা জরুরি না, হিন্দুদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই, খ্রিস্টানদের সাথে কেনা বেচা করা জায়েজ আছে না নাই, সাহাবা ইকরাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তাদের সাথে সাধারণ সকল লেনদেন করা ইসলামে জায়েজ আছে। এরপর প্রশ্ন হলো, আপনি সৌদি আরব থেকে দেশে চলে আসার কারণ কি ছিল? এটা কোনো প্রশ্ন হলো? ভাই, সৌদি আরবে আমি 10 বছর ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীনে সেখানকার ইসলামিক সেন্টারে দাম্মামের, পশ্চিম দাম্মাম ইসলামিক সেন্টারে আমি বাংলা ভাষায় মানুষকে দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ, দোবাসীর কাজ, এটা আমি করতাম আলহামদুলিল্লাহ 10 বছর। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লার সাথে যখন দুবাইতে সাক্ষাৎ হয় পিস টিভির প্রোগ্রাম রেকর্ডিংয়ে, তখন আমি তার সাথে পরামর্শ করি যে 10 বছর তো হয়ে গেল, এখন আমার কী করা উচিত? তিনি বললেন আপনার দেশে ফিরে যাওয়া উচিত, এরকমটি তিনি আমাকে আভাস দিলেন এবং বললেন যে আমি নিজেও সৌদি আরবের রিয়াদে আল ইমাম ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি পিএইচডি আমি সেখান থেকে অর্জন করি এবং বর্তমান সৌদি বাদশার হাতে, তখনকার তিনি রিয়াদের প্রিন্স কিং ছিলেন, রিয়াদের গভর্নর ছিলেন, তার হাতে তিনি বললেন যে আমি গোল্ড মেডেল পাই, সর্বোচ্চ সম্মাননা পাই, সর্বোচ্চ ছাত্রের শিক্ষার্থীর যোগ্য শিক্ষার্থীর সার্টিফিকেট পাই, কিন্তু এরপরেও আমি আমার মাতৃভূমিতে ফিরে এসেছি এখানকার মানুষের মাঝে দাওয়াতি কাজ, সামাজিক কাজ, সেবামূলক কাজ করবার জন্য। তখন আমি স্যারের কথা থেকে বুঝলাম যে উনিও আমাকে উৎসাহ দিচ্ছেন দেশে ফিরে আসার জন্য, তখন আমরা সিদ্ধান্ত নিয়ে পারিবারিকভাবে চলে আসা পরিকল্পনা করি। আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা অনেকে এখনও আছেন, অনেকে আরও থাকবেন, সেখানে লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ আছে, কিন্তু দেশে কাজ করা এটা নানা দিক থেকে চ্যালেঞ্জিং, অনেকটা আসতে হয় সম্পূর্ণ শঙ্কার মধ্যে, কিন্তু আল্লাহর পরে ভরসা করে চলে আসতে হয়। আমাদের অনেক তরুণ ভাইয়েরা আছেন যারা আমেরিকাতে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য, কানাডাতে, জার্মানিতে, বিভিন্ন দেশে একটু হালুয়া, রুটি, পনির, বার্গার খাওয়ার জন্য, পিজা খাওয়ার জন্য, সুন্দর পরিবেশে থাকার জন্য সিরিয়াল ধরে কিভাবে সেখানে যাবেন? সেখানে যান শিক্ষা অর্জন করার জন্য, শিক্ষা শেষ নিজের দেশে ফিরে আসেন, এদেশকে গড়ে তোলেন, এদেশকে কিছু দেন। আমি জানি এদেশকে দেওয়া এত সোজা না, এদেশকে দিতে গেলে আপনাকে বরং উল্টা আরও অনেক কিছু সহ্য করতে হবে, সৎভাবে চলতে গেলে এদেশে অনেক বাধা হয় জানি, এরপরেও দিন শেষে দেশটা আমার, আমি এদেশের মানুষ, আমার যোগ্যতা অনুযায়ী এদেশকে আমাকে দিতে হবে, আমি আরেক জায়গায় গেলে সুখে থাকলাম, এটা কোনো আদর্শ মানুষের লাইফ হতে পারে? হ্যাঁ, কেউ যদি সেখানে দাওয়াতের উদ্দেশ্যে থাকে, ইসলাম প্রচারের জন্য থাকে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে থাকে ভিন্ন কথা। অনেকে আছে পশ্চিমা দুনিয়াতে যে দেশে যা জমি জমা ছিল, ভিটাবাড়ি ছিল, এগুলো বিক্রি করে নিয়ে ওখানে ঘরবাড়ি জমায়, আছে না নাই? খুবই দুঃখজনক কথা। অমুসলিম প্রধান এলাকা বিশেষ করে যদি আপনি বসবাস করেন, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কষ্টে মষ্টে ইসলামের উপরে থাকলেও আপনার জেনারেশন ইসলামের উপরে থাকবে না, তারা বেঈমান হয়ে যাবে, কারণ
অমুসলিমদের প্রভাবে ভিন্ন ধর্মের মানুষের প্রভাবে তারা প্রভাবিত হবে একটা জেনারেশন হয়তো আপনার ছেলে মেয়েকে আপনি বাঁচা রাখতে পারবেন কিন্তু তারপরের জেনারেশন আর টিকে রাখতে পারবেন এবং এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুসাকিনুল মুশরিকিনা ওয়া লা তুজামিউহুম ফমান সাকানাহুম আও জামাআহুম ফালাইসা মিন্না ওয়ালাস্তু ফালাস্তু ফালাইসু মিন্না ওয়ালাস্তু মিনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি অমুসলিমদের মাঝে গিয়ে বসবাস করে একটু সুখে জীবন যাপন করার জন্য শুধু দিনই কোনো মকসদ নাই তাহলে সে আমার উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিধায় আমরা আমাদের তরুণ ভাইদেরকে বলবো আসুন নিজ নিজ জায়গা থেকে দেশ গড়ি নিজেকে গড়ি দেশকে দেশের মানুষকে প্রিয়জনকে আত্মীয়স্বজনকে ভালো করার জন্য উন্নত করার জন্য সুন্দর পথে আহ্বান করি নিজেকে নিয়োজিত করি নিজের সুখের চিন্তা করে বাইরে চলে যাওয়া এটা স্বার্থপরতা ছাড়া আর কিছুই নয় তো আমার চলে আসার পেছনে আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের ওই কথাটি বড় বেশি ভূমিকা ছিল স্যার বলেছেন আমি রিয়াদে অনেক ভালো অবস্থানে থাকার সুযোগ আমার ছিল কিন্তু আমি নানান আশঙ্কা মাথায় নিয়ে দেশে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে অনেক কাজ করার তৌফিক দিয়েছেন তিনি ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার প্রফেসরি করেছেন অনেক বই পুস্তক লিখেছেন চলে গেছেন দুনিয়া থেকে কয়েক বছর হয়ে গেছে আজও পর্যন্ত বাংলাদেশে তিনি মানুষের অন্তরে অন্তরে বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন স্যার রহমাতুল্লাহর মতো উন্নত আখলাক আমাদেরকে সবাইকে দান করুন